31 মার্চত অনুষ্ঠিত হ'ব লগা ৰাজ্যসভা নিৰ্বাচনৰ বাবে বিজেপি কংগ্ৰেছ আৰু ইউপিপিএলে ঘোষণা কৰিলে প্ৰাৰ্থীৰ নাম ৰাজ্যসভা প্ৰথমখন আসনৰ বাবে বিজেপিৰ প্ৰাৰ্থী পবিত্ৰ মাৰ্খিতা সংখ্যাৰ অংকত প্ৰথমখন আসনত বিজেপিৰ বিজয় নিশ্চিত বৰ্তমান দলৰ মুখপাত্ৰ তথা ৰাজ্যিক যুৱ আৰু ক্ৰীড়া আয়োগৰ সদস্য সচিবৰ দায়িত্বত আছে পবিত্ৰ মাৰ্খিতা ভাবে সুখী আমার দরে এগারী সাধারণ কার্যকর্তা এই প্রতি যে স্বীকৃতি আগবাইছে এই স্বীকৃতি আসল আমার ভারতীয় জনতা পার্টির বর্তমান 45 লাখ যে সদস্য প্রত্যেকের প্রতি এটা স্বীকৃতি বলে কোপরা যায় ভারতীয় জনতা পার্টির সেইটো এটা বিশেষত্ব কাম করে গেলে সততা আর নিষ্ঠার দল আর রাষ্ট্রের প্রতি সেবা আগবাই গেলে স্বতঃস্ফূর্তভাবে এনে ধরনের ফলাফল লাভ করা যায় ভারতীয় জনতা পার্টির দর্শন আর আদর্শর গভীরতর দিকলে যেতিয়া ধাবমান হলো যেতিয়া আদর্শর প্রতি বেশি সমর্পিত হয়ে যাবলে ধরল তেতিয়া বিচরা কিবা পোয়া এইবিলাকর প্রতি লাহে লাহে আতরি আহিলো আর একনিষ্ঠভাবে মোর দল মোর দেশ মোর রাজ্যর প্রতি মানে নিজের যে যোগ্যতা সেই অনুপাতে সেবা আগবাবলে চেষ্টা করে আসছিল মূল দরে একজন সাধারণ যুবক উজনি অসমৰ এখন সরু শহর মার্ঘেরিটার একটা নিম্ন মধ্যবিত্ত আহোম পরিয়ালের একটা লড়াক আজি যে স্বীকৃতি দিলে দলের তারবাবে মই রাষ্ট্রীয় নেতৃত্ব রাজ্যিক নেতৃত্ব ভারতের সন্মানীয় প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী তথা অসমৰ মুখ্যমন্ত্রী রাষ্ট্রীয় আর রাজ্যিক সভাপতি রাষ্ট্রীয় আর আমার ক্ষেত্রীয় তথা অসমৰ সংগঠন মহামন্ত্রী মোৰ সকলো সতীর্থ আমার প্রভারী সহপ্রভারী আমার বিষয়ববীয় সকল বিপদে আপদে সদায় থাকা প্রতিগী সোশ্যাল মিডিয়া ভলন্টিয়ার প্রতিগী কার্যকর আর অসমবাসী রাইজ সেই তাহানি যেটা আজিপুরা প্রায় 24 বছর আগতে তেনেই কম বয়সত মায়া নামৰ আলোচনীৰ সম্পাদনা কৰিছিলোঁ সারেগামা নামৰ সাংস্কৃতিক পত্ৰিকাৰ সম্পাদনা কৰিছিলোঁ পৰৱৰ্তী সময়ত চাহ জনগোষ্ঠীয় শিল্পই হওক বা জোনবাইৰ পৰা অপ্সৰালৈকে আধুনিক সৃষ্টিমূলক গীত আধ্যাত্মিক দেশপ্ৰেমমূলক গীতৰ পৰা বিভিন্ন ধৰণৰ কাম কৰিছিলোঁ চুটি ছবি নিৰ্মাণ কৰিছিলোঁ ডকুমেণ্টেৰী বনাইছিলোঁ এই সকলোবিলাক কাম কৰি যে আহিছিলোঁ তাত অসমবাসী ৰাইজৰ সদায় সৌভাগিক আছিল আৰু মোৰ দল এই দুইটাৰ প্ৰতি মই সদায় সমৰ্পিত সদায় শ্ৰদ্ধাশীল আমৃত্যু কৃতজ্ঞ বিজেপি মিত্র দল ইউপিপিএলক এৰি দিলে দ্বিতীয় খনাখন রণঘৰ নার্চাৰীক ৰাজ্যসভাৰ প্ৰাৰ্থী হিচাপে প্ৰক্ষেপ কৰিছে ইউপিপিএলে আমি পুনৰবাৰ জনাইছো বিজেপিয়ে মিত্র দল ইউপিপিএলক এৰি দিলে দ্বিতীয় খনাখন রণঘৰ নার্চাৰীক ৰাজ্যসভাৰ প্ৰাৰ্থী হিচাপে প্ৰক্ষেপ কৰিছে ইউপিপিএলে আৰু ইফালে কংগ্ৰেছে সাংসদ ৰিপুণ বৰাক প্ৰদান কৰিছে প্ৰাৰ্থিত্ব এইবাৰ এআইডিএফে কংগ্ৰেছক সমৰ্থন জনাব আৰু পিছৰ বছৰত এআইডিএফ প্ৰাৰ্থীক সমৰ্থন জনাব কংগ্ৰেছে